আমরা আমাদের যুবকদের একেবারে পিছনের দিকে যদি দেখি, একেবারে আগের সেই কাল যদি আমরা দেখি, পেছনের যখন সময় যদি দেখি, তাহলে দেখব যে ইসলাম, নামাজ, রোজা, ইবাদত এগুলোর ব্যাপারে তাদের চিন্তাধারা ছিল যে এখন আমার সময় হয়নি। এমন এক সময় ছিল যুবকদেরকে আপনি মসজিদে দেখতেন না, যদি আপনি বলতেন যে নামাজ পড়েন, ইবাদত করেন, তখন বলতেন না এখন সময় হয়নি, ব্যবসাটা এমন যে মনে হচ্ছে যেন নামাজ রোজার জন্য মানে অনেক দিন পরে নামাজ রোজা করবে। এটা বেশি দিন না, প্রায় মনে করেন 10 থেকে 15 বছর আগে বেশিরভাগ লোকেরই সেন্স এটা এভাবেই ছিল যে নামাজ রোজা মানে এখনো তো সেই বয়স হয়নি, সেই বয়স তো এখনো হয়নি, এটা একটা ছিল। এটা আমি সেকেলের কথা বলছি, তাদের একটা ধারণা ছিল যে বয়স হবে যখন তখন দাড়ি রাখবো, বৃদ্ধ হব, মসজিদে যাব, ইবাদত করব। এখন তো বয়স হয়নি, এখন তো ইবাদতের প্রয়োজন নেই। ইবাদত এর সেন্স, বান্দিগির সেন্স, আমি যে আল্লাহর বান্দা, এই বান্দার সেন্স তার মধ্যে গ্রোই করে নেই, এটা গ্রোই করে নেই। ফলে দেখা যায় যে তারা স্টাডি নিয়ে ব্যস্ত ছিল, চাকরি নিয়ে ব্যস্ত ছিল, এবং ইবাদতে মসজিদে আসার তাদের কোনো সুযোগই ছিল না। বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় বেহুদা কাজ, খেলতামাশা নিয়ে ব্যস্ত ছিল। বরং এমন ছিল যে একটা পরিবেশ, যুবকদেরকে যদি মসজিদে দেখা যেত তখন কেউ কেউ উপহাস করতো, ঠাট্টা করত, আর তুমি নামাজও পড়ো, একটা সময় এরকম গিয়েছে। এখনো এই সমাজের মানুষদের মধ্যে যখন যুবকদের দেখে যে দাঁড়িয়ে রেখেছে, তুমি দাঁড়িয়ে রেখে দিছ, দেখে সেন্সটা, যেহেতু আমরা আসলে আমাদের গ্রাউন্ডটা ইসলামিক সেন্স অনুযায়ী কি হয়নি, তৈরি হয়নি, আবহটা মুসলিমের আবহাওয়া নয়। ফলে যুবকদেরকে এখন দাঁড়িয়ে দেখলে তোমার তো ঘুরে ঘুরে মনে হয়, কয়েকদিন আগে দেখলাম ছোট বাচ্চা, এই যে কথা মানে ইসলামের সাথে একজন ইমানদার ব্যক্তির সাথে এই কথাগুলো কোনোভাবেই যে মানায় না, কোনোভাবেই যে আসে না, এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝি না। এবং যুবকদের অবস্থা ছিল এই, সেখানে আমরা দেখতে পাই যে এক সময় যুবকদের মানে মাথায় যদি টুপি অথবা পাঞ্জাবি ইত্যাদি দেখা হতো, তখন লোকেরা মনে করতো যে তুমি মনে হয় বাপসাম কি মোল্লা মোল্লা বাপ হয়ে যাচ্ছে তোমার। এটা আমরা আর বিস্তারিত আলোচনা করতে চাই না, সেই সময় পার হয়ে গেছে। আমাদের যুবকদের কাছ থেকে ওই সময় চলে গিয়েছে, এই সেন্স চেঞ্জ হয়েছে। বিগতকালে আমরা যুবকদের অবস্থা যেটা দেখতে পেয়েছি, এটা বিগত কিছু সময়, সেটা হচ্ছে এই, যুবকদেরকে দেখতাম যে তারা মনে করতো যে ইসলাম সম্পর্কে আমার জানা দরকার, আমি কেন একজন মুসলিম এ বিষয়ে আমার জানা দরকার। যুবকদের মধ্যে একটু বিগত সময় এই এই জিনিস গ্রো করেছে, এটা বলছি হয়তো 5-4 বছর আগে যুবকদের মধ্যে এই চেতনা চলে গিয়েছে। যেমন আমাদের এই দেশে যখন কোনো ব্যক্তি বাজারে যাওয়ার অনুপযুক্ত হয়ে যেত, বাজার করার মতো শারীরিকভাবে সক্ষমতা নেই, উপযুক্ত নয়, তখন তাকে পাঠানো হতো হজ করার জন্য, যে বেটা হজে গেলে যদি মারা যায় সেখানে রয়ে গেল। কথাকে বুঝতে পেরেছে কিনা, এর আগে হজে যেত না, এর আগে হজে যাওয়াটা তার জন্য মানুষ প্রয়োজন আছে যে এটা বুঝতো না, কারণ ইবাদত বুঝে নাই, ইসলামের সেন্স, ইসলামের উপলব্ধি আমাদের মধ্যে কাজ করে নেই। ফলে যখন একেবারেই শেষ, তার আর কিচ্ছু করার ক্ষমতা নেই, তখন তাকে ছেলে মেয়েরা ধরে বলে যে তুমি এখন হজে যাও,
এরপরে বেশিরভাগ হয়েছে গিয়ে মারাও যেত আর ফিরেও আসতো না। আর যদি কেউ ফিরে আসতো বললো যা বুড়াকে পাঠাইছিলাম হজে, কিন্তু হজেও মরে নাই, ফিরে চলে আসছে। মানুষগুলোর চেত নাকি, মানে এই এটা এই সমাজের কথা বলছি, এটা বাহির থেকে কোনো কিছু এনে আমদানি করে বলছি এই কথা সঠিক নয়। কারণ যেগুলো কথা বলি আমি সবগুলো জেনে তাহকিকের পর বলি। সুতরাং এই গত বিগত কিছু বছর ধরে যুবকদের এই গ্রাউন্ডটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, পরিপূর্ণরূপে এটার পরিবর্তন দেখা দিয়েছে। ইসলাম সম্পর্কে জানা দরকার যে আমি আসলে কেমন মুসলিম, আমার মুসলিম এটা কিভাবে বললাম। তাদের মধ্যে এই চিন্তা চেতনা নতুন করে গ্রো করেছে যে জাগতিক জ্ঞানের চেয়ে ইসলামের জ্ঞানের গুরুত্ব কম নয়। যদিও আমার কথাগুলো খুব মানে সূক্ষ্ম খেয়াল করে, একথা বলে নাই যে ইসলামের জ্ঞানই অর্জন করতে হবে। তাদের মধ্যে এই চিন্তা গ্রো করেছে জাগতিক জ্ঞানের চেয়ে ইসলামের জ্ঞান গুরুত্বপূর্ণ কম নয়, ফলে ইসলামের জ্ঞানটাকে তারা একটু গুরুত্ব দিয়েছে। এটা বুঝতে পেরেছে যে কিন্তু জাগতিক জ্ঞান, দুনিয়ার যে জ্ঞান আছে এগুলো মানে তারা মনে করছে যে এখনও এগুলো প্রয়োজন, খুব প্রয়োজন, এগুলো খুব দরকার, কিন্তু ইসলামের জ্ঞানটা কম গুরুত্ব নয়, এটা তারা বুঝতে পেরেছে। বিগত দিনগুলোতে তারা দিন জানার নিমিত্তে আলেমদের সাথে সাহচর্য সম্পর্ক সম্পৃক্ত হওয়ার প্রয়োজন আছে, এটা বুঝতে পেরেছে। ফলে আপনি দেখতে পেরেছেন যে কিছু কিছু যুবক ভাই বন্ধু তরুণ আলেমদের সাথে সাহচর্য সম্পর্ক তৈরি করে যে আমাদের এইগুলো জানা দরকার, এই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার, আলেমদের প্রতি তাদের একটা আগ্রহ শ্রদ্ধা সম্মান তৈরি হয়েছে, একটা গ্রাউন্ড তৈরি হয়েছে। কারণ আলেমদের সাথে সম্পৃক্ততা সামনে আমাদের আলোচনা আসবে, জানি না সময় আমাকে কতটুকু সহযোগিতা করবে, কারণ আমার এই আজকের এই আলোচ্য বিষয়টুকু আমি পরিপূর্ণরূপে প্রিন্ট আউট করে নিয়ে এসেছি এবং বাংলায় পরবর্তীতে শুধুমাত্র যত কপি আছে তত কপি পাবে, এর বেশি পাবে না যারা নিতে পারবে। যেটা বলছিলাম সেটা এই যুবকদের মধ্যে এই চেতনা গ্রো করেছে যে আমাদের আলেমদের সাথে কিছু সম্পৃক্ত হওয়া দরকার, ফলে আলেমদের প্রতি তাদের একটা সম্মান বোধ তৈরি হয়েছে। আগে আলেম দেখলে মনে করতো যে মোল্লা, এই হুজুরের দেখলে অনেকে ঠাট্টা করত, বিদ্রুপ করত, অর্থাৎ হুজুর মনে হয় কোথাও দাওয়াত আছে, বাপসাপটা দেখলেই যে কোনো ছোট্ট একটা ঠাট্টা হলেও করে দিত। কিন্তু পরবর্তী সময় যুবকদের মধ্যে এটা গ্রো করেছে যে না, আলেমদের সাথে সম্পৃক্ত হওয়া দরকার, আলেমদের কদর তারা বুঝতে পেরেছে, এদের মর্যাদা কেন বেড়েছে এটা বুঝতে পেরেছে। চার নম্বর যে পয়েন্টটি সেটা হলো আলেমদের প্রতি তাদের সম্মান এবং আলেমদের হালাকায় বসার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে মানে বিভিন্ন হালাকায় বিভিন্ন আলোচনায় আলেমদের হালাকাগুলোর মধ্যে মানে বৃদ্ধের চেয়ে যুবকদের সংখ্যা বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরামদের সময় এটা ছিল, সাহাবায়ে কেরাম যে দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোটা বিশ্ববাসীর কাছে পেশ করে গিয়েছিলেন সেখানে কিন্তু এই অবস্থা ছিল, বৃদ্ধরা ছিল কি সংখ্যায় কম, বৃদ্ধরা ছিল সংখ্যায় কম, যুবকরা ছিল সংখ্যায় বেশি। পরে এই বিগত কিছু দিনে দেখা গিয়েছে যে হালাকাগুলোতে যুবকদের আনাগোনা অনেক বেড়ে গিয়েছে। এরপরের পয়েন্ট হচ্ছে সহি বক্তব্য বিভ্রান্ত বক্তব্যের বিশুদ্ধতা যাচাইয়ের আগ্রহ তৈরি হয়েছে। তারা মনে করতো যে কোন কথাটা সহি, কার কাছে সহি পাওয়া যাবে, প্রয়োজন একটা সহি জিনিসটা জানার জন্য একটু মানে দুই একজনকে জিজ্ঞেস করে জানার জন্য একটা আগ্রহ তৈরি হয়েছে, সে আগ্রহ তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। ছয় নম্বর পয়েন্ট হচ্ছে কোরআন হাদিসের প্রতি প্রবল তাদের ঝোঁক এবং কোরআন শিক্ষার একটা প্রবণতা তাদের মধ্যে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ, আপনি আশ্চর্য হবেন, কোরআন ক্লাস এই নাম দিয়ে হাজার হাজার ক্লাস চালু হয়ে গেছে, বুঝতে পেরেছেন, কে চালাচ্ছে এটা বেশি গুরুত্ব নয়, কোরআন ক্লাস এটা হচ্ছে বেশি গুরুত্ব। খুব ভালো করে খেয়াল করুন, হতে পারে যে তিনি নিজেও ভালো করে কোরআন বুঝেন না, তিনি একটা কোরআন কোর্স চালু করে দিয়েছেন অফলাইন অনলাইনে ব্যাপকভাবে, কোরআন ক্লাস, কোরআন ক্লাস নাম দিয়ে যুবকদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ঘরানায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কোরআন জানা দরকার আমার, এই সেন্স তাদের মধ্যে শক্তিশালীভাবে প্রবল একটা ধারণা তাদের মধ্যে তৈরি হয়েছে।